Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। তাহলে ডেলিভারি হওয়া পর্যন্ত দেখা গেল হিসাব করে 180 খরচা হয়েছে, তাই তো? আরে এত কিছু করেও খরচ আটকানো গেল না। ওই দেখো কাণ্ড, এক হিসেবের পেছনে পড়ে রয়েছে সবকটা। এই মিতুল, যা তো সবাইকে ডেকে আনতো, আর ভাল লাগছে না, সকাল থেকে এক হিসেবের পেছনে পড়ে রয়েছে। এক্ষুনি যাচ্ছি আমি বেশিমণি, দাঁড়াও। হ্যাঁ যা। তাহলে ওর কি ব্যাপারটা কি দাঁড়ালো? 80,000 টাকা লস হলো, এই তো। দাদু, ব্যবসায় লাভ লোকসান থাকবেই, আমরা এই প্রজেক্টটা এখন বাদ দিই, ভুলে যাই, নেক্সট প্রজেক্টে আমরা কনসেন্ট্রেট করি, বুঝতে পারলে? সরো, আমি যাই বরং, দেখে আসি মায়ের পুজো শেষ হলো কিনা। ঠিক আছে, তুমি যাও, আমি করে দিচ্ছি। ও মাই গড, হ্যাঁ, এত লোকের এত আশা, এত খাটুনি, পুরোটা ঝুপ করে জলেই চলে গেল। 80,000 টাকা লস ভাবা যায়? এই যে মিতুল, সবাইকে নিয়ে এত কিছু করলো, কি ফল হলো বলো তো? হ্যাঁ, লবডঙ্কা। তোমরা খামোখা আই ওর বুদ্ধির তারিফ করো, বুঝেছো? ওর বুদ্ধি কোনো দিনে তো কোনো কাজে আসতে আমি দেখিনি। না না মামু, মিতুল কিন্তু এবার ওর সবটা দিয়ে চেষ্টা করেছিল। দাদা ভাই, এক মিনিট বলছি মামু। হ্যাঁ বস। হ্যাঁ, তোমাকে তো সবাই শিল্পী শিল্পী বলে সম্মান করে, কিন্তু সেই শিল্পী শিল্পকর্ম আমরা দেখিনি, কোনোদিনই দেখিনি। হ্যাঁ, তো মানে বলতে চাইছি যে কি বলো, আজ পর্যন্ত তোমার হাতে একটা তুলিও তো দেখিনি, তো এটাই হচ্ছে বলার। শুভ, প্লিজ মামার সঙ্গে এভাবে কথা বলবি না, খবরদার। বৌমা, শুভ তো খারাপ কিছু বলেনি গো মা। না না, কিচ্ছু খারাপ বলেনি। দেখো, কথাটা তো পলাশ তুলল এবং সেটা অন্যায় ভাবে তুলল। শুভ তার প্রতিবাদ করেছে, পলাশ। সত্যি তো, আমি কোনোদিন তোমাকে ছবি আঁকতে দেখিনি। কি বলেন, আমি এত বড় আর্টিস্ট জানি, তুমি বড় আর্টিস্ট। হ্যাঁ, ওই ছবির ঘরে ঢোকো, আঁকতে ঢোকো, একটা ছবি নিয়ে বেরিয়ে চলে এলো। এটা কিন্তু ঠিক হচ্ছে বাবা, আপনাদের পলাশের উপরে কিসের এত রাগ আমি বুঝি না সত্যি। তবে আমার ছেলে শুভ, ওকে আমাকে বলতেই হবে যে মামা গুরুজন এভাবে যেন কথা না বলে। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। বৌমা, শুভর জন্য তোমাকে ভাবতে হবে না, শুভ একদম ঠিক আছে। হ্যাঁ, তুমি বলছো রনুর কথাটা একটু ভাবো, ওকে একটু বোঝাও যে ঠিক ঠিক মতো চলে, যাতে ভবিষ্যৎটা ভালো হবে। আমি জানতাম বাবা, আমি জানতাম আপনি এই কথাই বলবেন। আমার রনু সামান্য টাকা লস করলেও সেটাকে আপনারা বড় করে দেখবেন, আর মিতুল যে এত টাকা লস করলো সেটাকে আপনার সবসময় ছোট করে দেখছে। মম, সবসময় মিতুলের কথা বললে দাদাকে কেন টেনে আনো বলো তো? একটু চুপ করে থাকলেই তো ঝামেলাটা মিটে যায়। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।